পালিও সবার জন্য তোমরা ভীষণ ভালো গাও সত্যি ভীষণ ভালো গাও গো মানে আমি ফার্স্ট টাইম নিজের স্কুল ছেড়ে আজকে ক্লাস 10 পর্যন্ত স্কুল করেছি শুধুমাত্র গার্লস আমি জানি যে এই বন্ধুত্ব যখন আস্তে আস্তে লাস্ট ইয়ারে যায় কি হতে পারে তো লাস্ট ইয়ার কারা আছো ফার্স্ট ইয়ার কারা আছো একি সিনিয়ররা তো চুপ আরে জুনিয়ররা তো ফাটিয়ে দিছে এরাই তো মানে একদম র‍্যাগিং করে ছেড়ে দেবে র‍্যাগিং হয়েছো কেউ কেউ হওনি সবাইকে একটু কি বলবো তোমাদেরকে এত ভালো কেন তোমরা এত ভালো কেন আমি তো শুনেছি মেয়েরা মেয়েদের শত্রু হয় কিন্তু মেয়েরা মেয়েদের সবথেকে বড় বন্ধু হয় তাই না সবার জন্য একটা জোরদার চিৎকার তুমি চিৎকারটা জোরদার এটা বুঝিয়ে দিতে হবে চলো এবারে যদি আগে জানতাম যে আপনাদের গলায় এত জোর আছে তাহলে এই বক্স ফক্স আমাদের আনার দরকার ছিল না এতেই হয়ে যেত তো চলুন তো খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দরভাবে এনজয় করছেন হ্যাঁ স্যার আচ্ছা নমস্কার ছাত্র সংসদের পরিচালনায় আজকের এই মহতী অনুষ্ঠান আমরা আজকের শিল্পীকে বরণ করে নেব মধুমিতা ম্যাডামকে আমাদের ছাত্র সংসদের দুইজন সদস্য এখানে আছে পারমিতা এবং রাজশ্রী মধুমিতা দিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব ছাত্র সংসদের পক্ষ থেকে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব মধুমিতা দিকে ছাত্র সংসদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের পারমিতা এবং রাজশ্রী দুজনেই শিল্পীকে বরণ করে নিচ্ছে একটু করতালি দিয়ে একটু উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করব আর আরেকটা হচ্ছে বলছি তোমরা কি বেঞ্চে বসবে না সরিয়ে দেবো ওটা না পিছিয়ে দেবো বলছি নাচার কি কোনো অসুবিধা হচ্ছে বলছে নাচের অসুবিধা কি হচ্ছে হাত তুলো কতজনের তাহলে কি করলে সমাধান হবে কি চাইছো সবাই একসাথে নাচবে তাহলে একটু উঠে পড়ো তোমরা তোমরা ওই সাইডে যারা আছো বেঞ্চগুলো একটু পিছিয়ে দাও তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছো সরে যাও বেঞ্চগুলো তোমরা নিজেদের দায়িত্বে পিছিয়ে দাও বেঞ্চগুলো পিছিয়ে দাও চটপট সময় কম বেঞ্চগুলো পিছন দিকে করে দাও পিছন দিকে ঠিক আছে আবার গানের জগতে ফিরে যাচ্ছে আমাদের অ্যাঙ্কারিং বহুদিনের গৌতম দা আগে থেকে জানতাম না আর দেবুদাও বলেনি হয়তো সারপ্রাইজটা দেবে বলে যে গৌতম দা আজকে আসবে তাই গৌতম দার জন্য একটু সবাই জোরসে করতালি দিয়ে একটু উৎসাহিত করার জন্য ধন্যবাদ আমি গৌতম দার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি হ্যালো তো চলুন অবশ্যই জগদীশটাকে ধন্যবাদ জানাই এত সুন্দর এত সম্মান দেওয়ার জন্য আর মঞ্চে উপস্থিত সকলের প্রিয় আমরা যাকে স্টার জলসা সুপার সিঙ্গার দেখেছি একদম ফাটাফাটিভাবে অনুষ্ঠান হবে হচ্ছে সকলের প্রিয় মধুমিতাদি মঞ্চের মধ্যে উপস্থিত আর বেঞ্চগুলো এক এক করে একটু সরিয়ে দাও যাতে কারো ডিস্টার্ব না হয় ওকে চলো দিদি বেঞ্চগুলো ভাঙলে কেমন হয় ভাঙলে খরচা বেড়ে যাবে এটাই ফার্স্ট ইয়ারে যা এত চিৎকার শুনলাম আমাদের বেঞ্চ ভেঙেই ছাড়বে আজকে আগে অনেক ভেঙেছে আজকে নতুন নতুন মাল নিয়েছি আচ্ছা সব এইদিকে চলে আসো না একদম এই সামনে চলে আসো আমি দরকার হলে একটু পিছিয়ে যাব সামনে দিকে একটু চলে আসো আচ্ছা তার আগে আমি একটু জিজ্ঞেস করি এই রকম ঠেলা গিরি করবে না একদম ঠেলা নেই আস্তে 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 ওরে বাবা তো স্টেজে উঠে পড়বে দেখছি না স্টেজে উঠলেও কোনো চাপ নেই আমার কোনো চাপ নেই আচ্ছা সবাইকে একটু জিজ্ঞেস করি প্রেম টেম করছো একদম মিথ্যে কথা একদম মিথ্যে কথা সবার হাসিতেই বোঝা যাচ্ছে কে কতটা প্রেম করছে বা কে কতটা লুকিয়ে রাখছে আচ্ছা বলবো একটা কথা একটু পিছিয়ে দাও একটু পিছিয়ে যাও কারণ যদি একদম প্রথম থেকে যদি এই রকম ধরনের আমার সাউন্ড সিস্টেমের প্রবলেম হবে যারা লাইভ করছে ওদের প্রবলেম হবে একটু পিছিয়ে যেতে হবে প্লিজ আর ফন্টটা খালি করতে হবে এই সামনেটা একদম পুরো খালি করতে হবে দিদি প্লিজ দুটো সাইড করে ও দিদি প্লিজ একটু একটু এই ফন্টটা খালি করতে হবে কারণ আমার সাউন্ড ম্যানে কিন্তু বুঝতে পারবে না লাস্ট পর্যন্ত সাউন্ড চলবে না গান হবে না তখন শুধু মুখ নাড়বে কিছু করার নেই প্লিজ একটু এই ফন্টটা খালি করুন একদম ওরা লাইভ করছে প্লাস এখানে আমার সাউন্ড চলছে প্লিজ একটু
ওই তো ওদিকে বক্স আছে ওদিকে হেভি নাচে যাবে একদম পুরো ফাটিয়ে দেবে তোমরা যে বুঝতে পেরেছি হ্যাঁ ওই বেঞ্চগুলো একটু সরিয়ে দাও তোমরা নিজেরাই তো তোমরা সবকিছু পারো যে রাধে সে চুলো বাঁধতে পারে জানি আমি ওকে একটু বেঞ্চগুলো নিজেরা একটু হাতে করে সরিয়ে দাও আর এই ফ্রন্টটা সবসময় খালি রাখবে কারণ এটা আমার সামনে সাউন্ড চলছে এবং সামনে লাইভ হচ্ছে তো ক্যামেরাম্যান কাকে তুলবে তো চাই বোঝে চলো ঠিক আছে দিদি চলো কি পরবর্তী গান খালি একটা মাথায় রাখবে এই ফ্রন্টটা একটু খালি রাখবে ওকে চলো হ্যাঁ বলে দিয়েছি চলো তো সবাই যখন প্রেম টিম করছো এই গানটা সেই লুকোনো গোপনে রাখা সেই মানুষটার জন্য কিন্তু সেটা আমাদের প্রত্যেকের মনে মনে চলো বলছি শেষ পর্যন্ত এইভাবে নাচবে তো
তাহলে এই দাদার একটাই রিকোয়েস্ট, এই যে মাইকের সেট আছে বেঞ্চটা সামনে দাও, বেঞ্চের পরে তোমরা থাকো, সবার ভালো লাগবে, সবাই সুন্দর করে এনজয় করতে পারবে। আমি তোমাদেরকে অনুরোধ করব আমার ছোট ছোট বন্ধুদের, প্লিজ ওই ক্যামেরা থেকে পিছন দিকে চলে যাও আর এখান থেকে ওইদিকে চলে যাও, আমি বেঞ্চগুলো ঘিরে দিচ্ছি। এখানে সৌমদা আছে, আমাদের মল্লিক আছে, জয়নাল আছে, এইভাবে অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, তোমরা প্লিজ পিছিয়ে যাও, বাকিটা আমি বলে দিচ্ছি। বেঞ্চগুলো ঘিরে প্লিজ পিছাও, পিছাও না, ওফ আরে দেরি হচ্ছে, অনুষ্ঠানটাকে চালু চালাতে হবে, পিছাও নাহলে ভালো লাগবে না, তোমাদেরই ভালো লাগবে না, এত সামনে নাচলে ভালো লাগে? তোমরা সাউন্ডটাও তো তোমাদের কানে আসবে না ঠিকঠাক। প্লিজ আমি রিকোয়েস্ট করছি বোন, প্লিজ ওই ক্যামেরা থেকে পিছিয়ে যাও, এখানে গেস্টরা বসে আছে দেখতেই পাচ্ছে না কেউ, প্লিজ পেছাও ক্যামেরা থেকে, প্লিজ তাড়াতাড়ি করো, অনুষ্ঠান অনেক সময় চলবে, তাই সবে শুরু হয়েছে, প্লিজ একটু পেছাও, ওই আলোটা থেকে পেছাও প্লিজ। আমি এতবার করে বলছি ভাই, তোমরা পিছাচ্ছ না, সবাই একটু মিলেমিশে কাজ করলে ভালো হবে। পেছাও 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 কুইক, পেছাও পেছাও, তোমরা পেছাতে বলেছি, পেছাও, চলো গেস্টটা বসে আছে, তোমাদের না দেখতে পেলে আমাদেরই অসম্মান, চলো তাড়াতাড়ি চলো এদিকে। হ্যালো হ্যালো, আচ্ছা একটা কথা বলি যে একটু পিছিয়ে গেলে কি হয়, টোটাল ব্যাপারটা ভালো হয়, একদম পুরো মাখন হয়ে যায়, ঠিক আছে, তোমরা পুরো মাখন আর একদম পুরো ব্যাপারটা পুরো মাখন হয়ে যায়, তাই বলবো যে আজকে এই সুন্দর মুহূর্ত আমরা একটা বছর এই জিনিসটাকে উপভোগ করব, তার জন্য কিন্তু আমরা সকলে মিলে সকলের সহযোগিতা চাই। ওকে একটু পিছিয়ে যাও, জগদীশ দা সামনে আছে, এবং একটু পেছাও, একটু পেছাও প্লিজ, এই তো, হ্যাঁ একটু পেছাও। তবে আমি শুনেছি নাকি পূর্ব মেদিনীপুরের মেয়েরা প্রচন্ড কথা শোনে, খুব ভালো লাগে ব্যাপারটা, ঠিক আছে আমি জানি ব্যাপারটা। তো চলুন সকলের প্রিয় সিঙ্গার, আমাদের সকলের প্রিয় সিঙ্গার এই মুহূর্তে পুরো ফাটাফাটি এর অনুষ্ঠান আবার আপনাদের সামনে প্রেজেন্ট করবে। তো এই মুহূর্তে একটা ভালোবাসারই গান গাইবো, যদিও ফেব্রুয়ারি আমাদের পরের বছর, কিন্তু দুটো মাস, এবছর তো সরস্বতী পুজো পড়েছে তাই তো, পুরো মাঠে মারা গেছে না, ফেব্রুয়ারির দিনটা যদি একটু আলাদা দিন হতো ভালো হতো, ঘর থেকে বলে বেড়াতাম, সেটা আর হলো না। আমি আবার কাকে বলছি, আমার এইরকম অবস্থা, কেউ জুটছেই না, আর যে জোটে তিন দিনের দিন বলে ধর পাগলি, তুই সময় দিতে পারিস না, যা অন্য কারোর কাছে যা, কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তোমার কাছে দুটো থাকলে আমার কাছে 200টা অপশন আছে, তো মেয়েরা একজনকে ছাড়ো, কোনো বাদ নেই, ক্যারিয়ারে ফোকাস দাও, আমি শুধু এটাই বলবো, চলো এই গানটা সবার জন্য, তোমাদের সবার জন্য। চাইবো সবাই মিলে একসঙ্গে গাইলে ভালো লাগবে, হাতগুলো উপরে থাকলে আরো ভালো লাগবে। ঠোঁটে দানা ছুঁয়ে
চলো ফাটাফাটি ফাটাফাটি একদম কোনো কথা হবে না পুরো ফাটিয়ে দিয়েছো তোমরা তো চলো গান তো শুনছো আর এই অনুষ্ঠানটিকে আরো আমরা বহুদিন দেখব যার জন্য কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ আপনাদের জন্য একদম সুন্দরভাবে ব্যবস্থা করেছে আশীর্বাদ ফটোগ্রাফি স্টুডিও তো চলো এটা লাইভ দেখছি আমরা আজকে এখানে অনুষ্ঠান আমরা এনজয় করব আর অনুষ্ঠানটিকে আরো আমরা উপভোগ করব পরবর্তীকালে অবশ্যই স্মার্টফোনের দ্বারা নাকি আশীর্বাদ ফটো স্টুডিওর জন্য একবার জোরে হাত তালি একসঙ্গে সকলে মিলে থ্যাংক ইউ সো মাচ চলুন মঞ্চে এই মুহূর্তে সকলের প্রিয় স্টার জলসার সুপার সিঙ্গারের সকলের প্রিয় সেই পার্টিসিপেট আপনাদের সকলের প্রিয় সিঙ্গার মধুমিতা দি মঞ্চে আছেন মঞ্চে তো চলুন আর জানি যে আপনারা ডান্স তো করবেন আর তার মধ্যে দেখছি তো এই গানে যদি এইভাবে নাচেন এত সুন্দরভাবে রেসপন্স দেন তাহলে হচ্ছে আমার তো মনে হয় দিদি হ্যাঁ এখানেই থেকে যাব না না আমার মনে হয় গান না চললেও যদি জেনেটা চলে এত নাচবে ওরা এটা কি সত্যি একদম ফাইনাল মেয়েরা সব পারে না একদম ও যে কথাটা বললো কি মেয়েরা চুল বাঁধতেও পারে রাঁধতেও জানে আবার পেটাতেও পারে ও বাবা কালকে আমি একজনকে পিটিয়ে এসেছি আচ্ছা চলো একটা স্মৃতি আমি সঙ্গে করে নিয়ে যেতে যাই দেবে তোমরা সবাই মিলে একটু হপ ক্যা বাত আসেনি কিন্তু আমার কাছে ছবি চলেছে দাদা তুলে দিও তো সবার সাথে তুলে দিও হ্যাঁ তুলে দেব হয়েছে তো এখানে আমি দাঁড়াচ্ছি Yeah.
মধু এখানে থ্যাংক ইউ ও মধু ও মধু ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ বাপ রে বাপ রে বাপ রে বাপ মানে সারি করে হাঁটিয়ে যাচ্ছে দিদি শাড়ি পরে যে এত ভালো ডান্স করতে পারে তার জন্য যতটুকু ভাবনা এই দুজন আরো সবাই আছে সবাই মিলে একটু জোরদার তালি সবার জন্য সবার জন্য আচ্ছা তোমাদের কলেজে টিচাররা নেই আপাতত এই জন্য এই অবস্থা এই জন্যই অবস্থা না আজকাল তো টিচাররা ফ্রেন্ডলি ব্যবহার করে তাই তো মারটা খেয়েছো নাকি হ্যাঁ এখনো খাওয়া দাওয়া হয়নি মারটা আমি তো আজও খেয়ে যাই খেলেও বলবে না এরা খেলেও বলবে না মেয়েদের বয়স আর হচ্ছে মার খাওয়ার সময় এরা কোন কে বলেছে মেয়েদের বয়স বলতে নেই আমরা তো বলি না কিন্তু একটু কমিয়ে বলি এটাই আর ছেলেরা যে হাজার গন্ডা মিথ্যা কথা বলে বেড়ায় তার বেলায় তো কেউ বলে না আমরা তো একটু সামান্য বলি একটু ওই 28 নয় 25 হ্যাঁ তারও বেশি কম করলে ওই বায়ো কি তাই ও তাই তো চলো তো এবারে আরো একটা এরকম গানই যাব একদম ফুল মুষ্টি আর অবশ্যই অনুষ্ঠানটি চলছে এসএমডি মিউজিক্যাল টুর পক্ষ থেকে সকলের প্রিয় আপনাদের শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট এই যে সুন্দর কলেজ যে কলেজে আপনারা অনেক রকম ডিগ্রি নিয়ে আগামী দিন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ধন্যবাদ সকলকে আগামী দিনের জন্য তো চলুন তো এই মুহূর্তে যে গানটা আপনাদের শোনাচ্ছেন সকলের প্রিয় শিল্পী যাকে আমরা স্টার জলসার সুপার সিঙ্গার দেখেছি সেই শিল্পী মধুমিতা দি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত তো চলুন একবার দিদির জন্য জোরে হাত তালি হবে এইরকম যেন রেসপন্সটা সবসময় থাকে কারণ আমি চলে যাওয়ার পরে রাজা আসলে বলবে দেখেছো মেয়েটা এরকম করে দিয়ে চলে গেল বাকি বাদ আর কারোর গলায় আওয়াজ নেই রাজা আসছে চাপ নেই চলো এবারে যে গানটাই যাচ্ছি সেটা আপাতত সবারই খুব ভালো লাগবে চলো তো আমি একটু কথা বলি এই যে পিছনে যেইগুলোকে দেখছো এই দাদাদেরকে সবগুলো কিন্তু বিবাহিত শুধু আমি বাদে কিন্তু এখানে তো ছেলে নেই তাই আমি খুব খুশি বাড়ির থেকে কেউ মন করলে বলে দিই যেটা মোমেন্ট করে তখন ওদেরকে বলে যে কি গো একলা যাচ্ছে একলা ফিরবে তো নাহলে আমার হাতে ড্যাশ আর তোমার কপালের ভাগ্য দুটোই মুছে দেবো বুঝেছো তাই একটু চুপচাপ আছে তো একটু আমি পরিচয় করিয়ে দিতে বলবো দাদাকে ততক্ষণ একটু রেস্ট নেব আমার দাদাকে তো সবাই পরিচয় করে নিছে এই যে দেখছো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আরও দুপাশে দুটো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এই দাদার একটু বন্দুকটা আলাদাভাবে নিয়েছে আমাদের তুহিন একটু সবাই মিলে জোরদার তালে হোক আচ্ছা পাশে দাঁড়িয়ে আছে বেদারা সত্য বিয়ে হয়েছে
আমরা দাঁড়িয়ে আছি তোমাদেরকে তো অলওয়েজ থ্যাংক ইউ জানাতে কম হবে মানে কারণ থ্যাংক ইউ জানানোটা দরকারই নেই কারণ তোমরা আমার বান্ধবী হও আমাকে দেখে মনে হচ্ছে অনেক হাট্টা কাট্টা কিন্তু এতটাও হাট্টা কাটার মধ্যে ভয়েসটা কত না তা বলে মিথ্যা কথা বলছি না তো তবে দিদি এর কথা বলবো আপনাকে আমি এই দেখো দিদি বলে বলে না পুরো একদম কিচড়ে দিল জীবনটাকে জীবনটা আমি বলছি যে যখন আপনি বলে আমার সবথেকে প্রিয় ভাই শান্তনু প্রিয় ভাই সদানন্দ তার আগে কি বললেন যে সবার বিয়ে হয়ে গেছে এইভাবে ভাইগুলো সর্বনাশ করে না আমি ভাইয়ের সর্বনাশ তো করিনি অলরেডি করে দিয়েছি অবশ্যই দেখুন বিয়ে তো হবেই আজ না কাল তবে বিয়ের পরে কিন্তু মানে ঘরে মাংস হলেও পাশের বাড়ির মাংস টেস্ট একটু আলাদা হয় সে তো জানি ঘর কা মুরগি ডাল বানাবো তাতে কি আছে যে বললাম না ভাগ্য পরিবর্তন হয়ে যায় ঘরে গেলেই চলো এই মুহূর্তে তোমাদের জন্য আরো একটা ফেভারিট সং আশা করি ভালো লাগবে চলো কামন একটু আওয়াজ দাও গার্ল বলো Oh,
छुमुर रानी
ডান্স করো এটা বোঝা যাচ্ছে আমি আপনাকে আগে কি বললাম গান থেমে গেল এটা জেনারেটরও নাচে আর এমন নাচ এরা শিখেছে বিয়ে করার পর বরকেও নাচাবে এটা ফাইনালি কোনো চাপ নেই তো চলুন তো পরবর্তী গান অবশ্যই আপনাদের জন্য ফাটাফাটি পাবে হ্যাঁ ঠিক আছে তো চলুন আর একটু সাথে পিছিয়ে তুমি তো নাকি দায়িত্বে আছো এই যে তুমি নাকি দায়িত্বে আছো তা তোমরা তো একটু ওদের পিছিয়ে দাও তুমি তো নিজেই নাচতে লেগে যাচ্ছ কি দায়িত্ব নেবে কি জানি দাদা ঠিক আছে তো হ্যাঁ তোমাদের তো শাড়িটা ফাটাফাটি ওকে তো চলো তো পরবর্তী গান অবশ্যই আপনাদের জন্য আর আমি জানি যে আপনাদের কিন্তু সকলের প্রিয় সেই সিঙ্গার যাকে আমরা জি বাংলার পর্দায় দেখেছি রাজা রয় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের এই মাঝখানে আপনাদের সুন্দর মঞ্চে হাজির হবেন তো তার আগে আমরা সুপার সিঙ্গার আমরা স্টার জলসা সেই সুপার সিঙ্গারের সকলের প্রিয় শিল্পী মধুমিতা এই মুহূর্তে মঞ্চে আমি দিদি বললাম রেগে গেল এটা স্বাভাবিক আসলে এখন তো দিদিটা একটা স্টাইল হয়ে গেছে সকলকে দিদি বলতে হয় কিছু করার নেই তারপর যা হয় বেশ মধুদা জানে কি হবে না চলো এবারে একটু সমুদ্র থেকে ঘুরে আসি তোমরা সবাই দিকে রেখে গেছো তো আমার কপালেই জুড়লো না ভাই একদিন গেছি তা আবার ঘুরি নিয়ে চলে এসছে প্রোগ্রামে গেছি দেখছি সমুদ্র দেখতে পাচ্ছি না রাত্রে বেলায় বলছে ওই দেখ দেখা যাচ্ছে ওই দিকে আমি যে ভাই আমি নাববো না যাবো না কি না কি থাকবে এবার তোকে দেখতে হলে তুই পরের বছর আসবি পরের বছর আজকে 10 বছর আর না তোমরা ঘুরেছো দীঘা ঘুরেছো যে না ঘুরেছে আপাতত সেও বলছে হ্যাঁ বুঝতেই পারছি চলো Yes, সাত সমুদ্র La 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 la.
তো চলুন তো অবশ্যই ভালো লাগছে আর তার সঙ্গে বলি এত সুন্দর সুন্দর সাউন্ড যে সাউন্ডের জন্য আমাদের সিঙ্গার মিউজিশিয়ানদের আওয়াজটা আপনাদের কানে যাচ্ছে সকলের প্রিয় ইনপুট সাউন্ড শীতলা সাউন্ডের জন্য শীতলা সাউন্ডের জন্য জোরে হাতে দাঁড়িয়ে একসাথে আর এটা কি হাততালি হলো গানের সময় এত হাততালি আর শীতলা সাউন্ডের জন্য এত কম কেন একবার জোরে চেঁচান ও কিয়া বাত হ্যায় তো চলুন ভালোবেসে না বললে তালি কেন খালিটাও পাবে না পাবে না না ঠিক আছে চলো এটাই আমার লাস্ট গান তো চাইবো আমি আমার বান্ধবীদের সাথে এই লাস্ট টাইমটা খুব এনজয় করতে চাইছি তো সবাই মিলে হবে আরে এত আস্তে সবাই মিলে চলো হ্যালো বলছি অনুষ্ঠান চলবে তো চলবে তো তাহলে তোমাদের সাপোর্ট লাগবে এবার কলেজে জিতবে কে এবার কলেজে জিতবে কে সবাই মিলে এবার কলেজে জিতবে কে এবার কলেজে লড়বে কে এবার কলেজে লড়বে কে ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠান তোমাদের জন্য কিন্তু চলবে এই ছাত্র সংসদ তোমাদের জন্য লড়ছে তোমাদের জন্য এগোচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে এই ছাত্র সংসদ আগামী দিনে যখন জানুয়ারিতে নির্বাচন হবে সবাই ছাত্র সংসদের পাশে থাকবে এই আশা এই ভরসা রেখে এখন পরের গান হবে চলতে থাকবে যদি কারো অসুবিধা হয় জানাবে এখন পাঁচটার পর পর্যন্ত চলবে সবাই থাকবে তো ঠিক আছে ধন্যবাদ হ্যালো তো চলুন তো এই গানটা এখনকার মতো মধুমিতাদির শেষ গান আর তারপর কিন্তু অবশ্যই সকলের প্রিয় হার্ট থ্রব জি বাংলা সারেগামা পা খ্যাত রাজা রয় রেডি তো চলুন তো এই গানটা শেষ হোক তারপর ওকে তো সবাই রেডি তো চলো ও বন্ধু তুমি কই
क्या बात है तबे মধুমিতা দি কিন্তু শুধু গান গাইতে আসেনি আপনাদের গান শেখাতে এসেছিল তো গান কে কে শিখেছে হাত তোলো যাই হোক এতগুলো সিঙ্গার এখানে আপাতত বেরিয়ে গেল চাপ নেই আর ঠিক আছে আগামী দিন যখন ফাংশন হবে দিব দা এই সমস্ত সিঙ্গার গুলোকে একটু কালেকশন করে নিও ভালো লাগবে তবে বস একটা কথা বলি যেভাবে আপনারা পারফর্ম করছেন আমরা তো মঞ্চে কিন্তু আপনারা নিচে যেভাবে পারফর্ম করছেন এর জন্য একদম স্যালিউট একবার জোরে হাত তালি আপনাদের নিজেদের জন্য এক সঙ্গে থ্যাংক ইউ সো মাচ তো চলুন পাঁচ মিনিট ব্রেক আছে ব্রেকে কিন্তু আমার একজন দাদা আছে যার নাম জগদীশ দা খুব সুন্দর বক্তব্য রাখতে পারেন তাই জগদীশ দা কয়েকটা কথা বলবে অবশ্যই কলেজ নিয়ে তারপর আমরা আবার চলে যাব সরাসরি গানের জগতে ওকে তো চলুন সকলের প্রিয় তো সকলের প্রিয় জগদীশ দা কিছু বলবে বলছে দেবুদা বলছে এই শোনো আমাদের ছাত্র সংসদ চালাতে তো আমাদের সহযোগিতা লাগে আমাকে যেমন সবসময় দেখতে পাও আরো একজন এখানে বসে আছে যাকে দেখতে পাও না অথচ সহযোগিতা করে আমি কিন্তু মঞ্চে ওঠেইনি সমস্ত কিছু আয়োজন করে দিয়েছি আমি কিন্তু ডাকবো ওনাকে আসতে হবে তাই তো একটু জোরে চিৎকার করে বলো আমি ডাকবো তো আজকের যে আয়োজন সেই আয়োজনের যে কর্তা সেই কর্তাকে মঞ্চে ডাকবো ডাকবো কি ডাকবো না তোমাদের সাথে পরিচয় করে দিই আমাদের এই ছাত্র সংসদ পরিচালনা করতে আমাদের যে দাদা সহযোগিতা করে সেই মঞ্চে ডেকে নেব আমরা দেবরঞ্জন জানাকে মঞ্চে ডেকে নেব আমি ছাত্র সংসদের যাদের নামগুলো বলছি তোমরা দয়া করে মঞ্চে চলে এসো রাজশ্রী ভৌমিক অঙ্কিতা জানা রুম্পা খাতুন সঙ্গীতা জানা মোনালিসা মাইতি পল্লবী মণ্ডল পারমিতা মণ্ডল সিমরন খাতুন আসপিয়া খাতুন ত্রিশা হাইত অঙ্কিতা ঘোড়াই জয়িতা বর্মন তুলসী মান্না পায়েল সামন্ত সিমরন নাসরিন
অর্পিতা ভৌমিক এনসা খাতুন দীপিকা মণ্ডল অরিতা মেটিয়া সাথী বর্মন যে নামগুলো বললাম যারা এখন পর্যন্ত উপস্থিত আছো তোমরা মঞ্চে চলে এসো তোমরা মঞ্চে একটু সারিবদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে যাও আমাদের এবার মূল যে শিল্পী রাজা রয় উনি মঞ্চে আসবেন তার আগে আমাদের যে দাদা দেবুদাকে সবাই ফুলে তোড়া দিয়ে আমরা বরণ করে নেব দেবুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই দাঁড়াবে দু সাইডে দাঁড়াও দেবুদা মাঝে দাঁড়াবে একজনকেও ফুলে তোড়া দিয়ে অভিনন্দন জানাবে আমি যাদের নাম বললাম তোমরা দয়া করে মঞ্চে চলে এসো কারণ এই যে ছাত্র সংসদের আয়োজন কলেজের মধ্যে যাদের সহযোগিতা ছাড়া আমি তো উপচাচক মাত্র তোমাদের দাদাভাই হিসাবে আমি সহযোগিতা করি এক মিনিট আমি দাদাভাই হিসাবে তোমাদেরকে সহযোগিতা করি কিন্তু এই যে যাদেরকে দেখছো আজকের মঞ্চে যারা ছাত্র সংসদ যারা ছাত্র পরিষদের ঝান্ডাটা ধরে কোনো সময় যদি কলকাতায় মিছিলে যেতে হয় যদি হলদিয়াতে কোনো প্রোগ্রামে যেতে হয় কলেজে কোনো প্রোগ্রামে যেতে হয় এখনো তোমাদের কলেজে যে ব্যানারটা দেওয়া আছে যে স্বপ্নের দ্বীপ যাদবপুর যাদবপুরে যাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কোনো দুষ্কৃতি ছাত্ররা তাদেরকে তার বিরুদ্ধে খুনিদের দাবিতে সেই স্বপ্নদ্বীপের মৃত্যু যার কারণে হয়েছিল তাদের খুনিদের সেই দাবিতে আমাদের এখানে ধর্ণাও হয়েছিল তো তাদের আয়োজন করেছিল ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদ এই এরা না থাকলে আজকের এই সংগঠন এই তৃণমূল ছাত্র পরিষদ কলেজে তোমাদের চোখে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পারত না কিন্তু এই সবটা যিনি উপহার দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত দেবুদা দেবরঞ্জন জানাকে ইউনিয়নের ছাত্রীরা সবাই মিলে পুষ্পক স্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমি অনুরোধ জানাবো অঙ্কিতা পুষ্পক স্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমাদের ইউনিটের প্রেসিডেন্ট রাজশ্রী উত্তরীয় পরিয়ে দেবুদাকে শুভেচ্ছা জানাবে এবং আমাদের থার্ড ইয়ারের আমাদের ছাত্রী ছাত্র সংসদের মেম্বার পারমিতা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার ও ব্যাচ পরিয়ে আজকের সবাই একটু জোরে করতালি দিয়ে যিনি বছরের পর বছর আমাদের বিভিন্ন প্রোগ্রাম দিয়ে গেছেন যিনি আমাদেরকে দূর থেকে সহযোগিতা করেন সেই মানুষটিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি একটু দয়া করে সবাই যদি হাততালিটা দাও আমার অন্তত সবার ভালো লাগবে সবাই জোরসে একটু যদি চিৎকার করো তাহলে মনে হয় ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই যারা মঞ্চে আছে মঞ্চে থাকতে বলবো পাঁচ মিনিটের বিরতি যারা ব্যান্ড বাজাচ্ছিলেন ওনারা খাননি পাঁচ মিনিট জাস্ট চা খেতে গিয়েছে তোমরা একটু অপেক্ষা করো একটা ড্যান্সের সিঙ্গেল গান চলবে তারপরে অনুষ্ঠান তোমরা সবাই নাচবে এখানে যারা আছে এখানে যদি নাচতে চায় এরা এখানে নাচবে এরা কিন্তু এখন তো নাববে না তোমরা সবাই এখানে থাকবে আর একটা নাচের গান চলবে গানের পরেই আমরা রাজা রায়ের প্রোগ্রাম দেখবো তাই তো ঠিক আছে চুলের বন্ডস গ্লো ড্রাইং এ ভেঙে যেতে পারে
হ্যালো আচ্ছা বলছি বিপ্লব দা বা ফিরোজ দা এই ভিতরে লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন বলছি গ্রাউন্ড ফ্লোরের লাইটগুলো একটু জ্বালিয়ে দেন আরো বেশি পুষ্টি আরো বেশি যত্ন ডাভ এখন 20% ফ্রি হ্যালো বলছি আমাদের আমাদের শিল্পী চলে এসেছে ব্যান্ডের সবাই চলে এসেছে বলছি আমাদের মূল প্রোগ্রাম শুরু করার জন্য আমি আমাদের গৌতম দার হাতে মাইক সজনি গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম চোখ তুলে দেখো না কে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে ভ
তাকে ভেঙে দিতে চিরদিনে তুমি যে আমার তাই তো কাছে এলাম আবার শাক বাজাও উলুকাও খুশিতে কোড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো শাক বাজাও উলুদাও খুশিতে কোড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো যখন ভালোবেসেছি ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিন নেভানো সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি হ্যালো আচ্ছা বলছি ওই পিছনে একজনের ফোন হারিয়ে গেছে একটু একটু কারো কাছে যদি চলে যায় দয়া করে একটু ফোনটা দিয়ে দিও একটু একটা ফোন হারিয়ে গেছে একটু দয়া করে ফোনটা দিয়ে দিও এখন মূল প্রোগ্রামে যাওয়ার জন্য আমি আহ্বান করব আর আমাদের ছাত্র সংসদের ছাত্রীদেরকে মঞ্চে থাকার জন্য এক সাইডে একটু দাঁড়াও আমাদের রাজা রায়কে তোমরা বরণ করে নেমে যাবে তো চলুন আমরা ততক্ষণ সিঁড়িতে ডান্স করলাম নাকি এরপর কি হবে লাইভ আর লাইভ ডান্সের জন্য আমার এসএমডি মিউজিক্যাল গ্রুপ সমস্ত রেডি একদম পুরো আমার সিক্স পিস হিরোজ হিরোজ ফুল রেডি তো চলুন আর ইন্তেজার কি ঘড়িয়া খতম হো চুকি হ্যায় কিউকি ও আ রাহা হ্যায় আঁধি কা তুফান জিনকা নাম হ্যায় তো হাম বোলেঙ্গে জরুর পহলে মেরা মিউজিশিয়ান বন্ধু সব রেডি হ্যায় সব লোক তো চলুন মঞ্চ ডেকে নেব সকলের প্রিয় জি বাংলা সারে গা পা খ্যাত মঞ্চে আসেন রাজা রায় তো চলুন দেরি নয় আর ওকে একদম তোমরা মঞ্চে থাকো রাজা দাদার প্রথম গানটা উনি গান গেয়ে আসবেন মঞ্চে একেবারে সংগঠন দিয়ে নাম বেরিয়েছে চলো किसी खूबसूरत परी जैसी हो गई मुझे क्या पता दिल रुबा कैसी होगी सोचता हूँ तुझे चाहता हूँ तुझे दिल मेरा कह रहा सारे फासले मिटाना सपनों में रोज आए आज जिंदगी में आना ओ जाने जाना घूमे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना
पहचान जाना तूने तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना पहचान जाना तूने तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम सपनों में रोज आए आज जिंदगी में आना पहचान जाना तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम थैंक यू सो मच तो क्या बना चुके सबाई फुल एनर्जी है फुल चार्ज्ड ओके तो ओके अच्छा इखने कारागार प्रेम करो एक तो हाथों देखे एक तो रोमांटिक गान हो बे तो अच्छा अरिजीत सिंह का फैन आ चुके तो इखने आ चुके क्या बात है तो चलो एक तक खूब शुंदर रोमांटिक गान तब पर आस्ते आस्ते तो हमारे नाचेर मुड़े आ चुके तो नाचेरी गान गाई बोलो ओके चलो है बोल ची हमारे उनुष्ठानो चल चे समयो कम तो हमारा मनचे हमारे मोते पेची अनेक व्यस्ततार मोतो थे को हमारे रे उनुष्ठाने जोग दिए चे हमारे रे तिनमोल छात्र परिषदेर तो हम लोग संगठनिक जिला सभापति पूर्व मेदिनापुर हमारे पसंदीदाके पसंदीदे के हमारे मनचे आसार जो नाम अनुरोध करब एवं हमारे प्राप्तन छात्र नेता संजय सिंह के जयप्रकाश सिंह के मंचे आसार जो नाम अनुरोध करब हमें संजय के डाकब हमारे छात्र परिषद नेता वा अनेक समय विभिन्न कलेजे प्रोग्राम चलते इस समय समय नष्ट कर छात्र संसद मेरे के बोलो एक जगह कर दीते प्रथम मंचे आज के जो प्रधान अतिथि प्रधान गेस्ट राजा रॉय के बरण कर अनुरोध करब फूले तोड़ा दिए राजा रॉय के अनुरोध करब राजा रॉय के बरण कर फूले तोड़ा दिए सबाई एकसाथे আমাদের আজকের শিল্পীকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব সবাই এক জায়গায় দাঁড়াও একসাথে সবার একটা ফটো আসবে আমাদের ছাত্রীদেরকে বলছি আমাদের শিল্পীকে বরণ করে নিচ্ছে আমাদের রাজা রয়কে থ্যাংক ইউ সো মাচ শহীদ মাতঙ্গিনী হাজরা কলেজের আমি সকল মেম্বারসদের অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন তো এন্টারটেইনমেন্টের জন্য রেডি তো কতটা রেডি আর চিৎকার করে বলো কতটা রেডি ক্যা বাত এখন আমরা 10 সেকেন্ড চেয়ে নেব আমাদের জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দা প্রসেনজিৎ দেকে পুষ্পস্তবক দিয়ে আমাদের বরণ করে নেওয়ার জন্য আমাদের ছাত্রীদেরকে অনুরোধ করব ছাত্র সংসদের ফুলের স্তবক উত্তরীয় এবং ব্যাচ দাদাকে একটু মাঝে যাওয়ার জন্য অনুরোধ করব উত্তরীয় উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সবাই দাঁড়াও সামনে আমাদের ছাত্র সংসদের ছাত্রীদেরকে বলবো সবাই সামনে একটু দাঁড়াও আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ দেকে বরণ করে নিচ্ছেন এরপরে আমাদের প্রাক্তন ছাত্র নেতা সঞ্জয় সিংকে সঞ্জয় ওঝা এবং জয়দেব জয়প্রকাশ সিংকে আমাদের পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্রী ইউনিট আমাদের কলেজের স্টুডেন্টস ইউনিয়নের মেম্বাররা বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এখন আমরা তাহলে দাদাকে পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে আমি খুব ছোট্ট করে আমাদের সংগঠনের সভাপতি প্রসেন দেকে বলার জন্য অনুরোধ করব একদম ছোট যদিও এটা বলার সময় নয় সবাই টেম্পটেড হয়ে আছো একটু নাচ গান শোনার জন্য নাচ গান করার জন্য শুধু এটুকু বলবো যে তোমাদের যে এই প্রোগ্রামটা তোমাদের এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা যারা করছে জানো তো কারা করছে তোমাদের ছাত্রী সংসদ যারা সারা বছর ধরে তোমাদের পাশে থাকে তোমাদের ক্লাস হচ্ছে না কখন কখন ঠিকঠাক ক্লাস হবে কার কোথায় বাড়ি যেতে সমস্যা
সারা বছর যারা তোমাদের সাথে থাকে পাশে থাকে তারাই এই প্রোগ্রামটা করছে আমি আমার জেলার পক্ষ থেকে মাতঙ্গিনী ওমেন্স কলেজের সমস্ত ছাত্রীদেরকে বলছি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয় যে কোনো সমস্যায় যদি তোমরা পড়ো পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে তোমাদের পাশে ছিল আছে এবং থাকবে আর এটা আনন্দের সময় তবে আমি প্রত্যেকবারে আসি একটা স্লোগান শোনার জন্য তোমাদের সামনে থেকে স্লোগান দেবে কেউ দেবে রেগে যাবে না তো কেউ চলো টিএমসিপি 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 জিয়াপাত টিএমসিপি 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 জিয়াপাত বাংলা লন্ডি গণ্য মহোদয় জিয়াপাত বাংলা যুবরাজ অভিষেক ব্যানার্জি জিয়াপাত ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিয়াপাত বাংলা ছাত্র সমাজের কাণ্ডারি তৃণাঙ্কুর ভট্টাচার্য জিয়াপাত সবাই অনুষ্ঠান দেখো ভালো করে আনন্দ করো আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে আর আমি চাইবো এই মাতঙ্গিনী ওমেন্স কলেজ মাতঙ্গিনীর নামাঙ্কিত কলেজ এই কলেজ থেকেই আর একটা মমতা ব্যানার্জি আর একটা ইন্দিরা গান্ধী আর একটা মাতঙ্গিনী আজরা উঠে আসুক সবার জন্য অনেক শুভকামনা রইল ভালো করে অনুষ্ঠান করো আগামী বছর আমি যারা দায়িত্বে থাকবে যারা দায়িত্বে আসছো তাদেরকে আমি অনুরোধ করব আমি আরবিসি কলেজে গিয়েছিলাম সেখানে ফ্যাশন শো জমিয়ে ফাটিয়ে হয়েছে আমি জানি এই কলেজের অনেক স্টুডেন্ট ভালো মডেলিং করতে পারে ভালো গান গাইতে পারে ভালো আবৃত্তি করতে পারে আগামী বছর যেন তাদের একটা ভালো কম্পিটিশন হয় কেমন থ্যাংক ইউ এনজয় করো আজ আমরা ধন্যবাদ জানাই শহীদ মাতঙ্গিনী ছাত্র সংসদ এবং তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ তমলুক ব্লক কমিটির পক্ষ থেকে প্রসেনজিৎ দাকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি আর ঘোষণা যেটা বাকি রয়ে গেছে আমাদের ঘড়িতে প্রায় 4:15 আমাদের আমি একটু সবাই শুনে নাও আমাদের 4:15 4:20 5:30 পর্যন্ত প্রোগ্রাম চলবে যদি কারোর বাড়িতে ইনফর্ম করার থাকে করে দাও যাতায়াতের জন্য আমাদের যিনি গাইড করেন আমাদের দেবুদা তিনি গাড়ির ব্যবস্থা করে রেখেছেন যদি কারোর যাতায়াতের প্রবলেম হয় তাহলে উনি গাড়ি করে পৌঁছে দেবে ঠিক আছে ব্যাস শুধু বাড়িতে একটু ইনফর্ম করে দাও রাজা রয় উঠছে সবে প্রোগ্রাম একটা দ্বিতীয় ধাপ শুরু তার মানে এখন চলবে তাই তো অনুষ্ঠান চলবে তো ব্যাস ঠিক আছে আমি আমার সঞ্চালকের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি ঠিক আছে চলুন আর কথা নয় গান হবে তো তার আগে একটা কথা আমি বলবো দেবুদা যুগ যুগ জিও চলো সবাইকে কিন্তু গাইতে হবে একটু আমার ওকে স্পেশালি যারা প্রেম করে ওকে রেডি ভেবে দেখেছো কি তারারাও ছোট আরো বসো দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে মনে চলতে থাকে পড়ে যাই দূর মনে চলতে থাকে পড়ে যাই দূর চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যত্নহার মোর মাঝি রে বল না কোথায় মোর মাঝি রে আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় হাত দু সকলে Everyone, come on.
লাগে না ভালো রে আর ও নেই রো নেই রো জানি নেই কিছুই করা I feel ya, 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 I feel ya. ট্রেন্ডিং গানের দিকে চলে যাচ্ছি সব তো একটু না ডান্সিং মোডে সবাই আছে তো সবাই আছে আছে তো রেডি আচ্ছা আমি
একটা তাল দেব ওই তালটা সবাইকে তালে তালে হাত তালি দিতে হবে ওকে সবাই সবাই করবে তো সবাইকে পারফর্ম করতে হবে কিন্তু ওকে শহীদ মাতঙ্গিনী কলেজের সকল স্টুডেন্টস সবাই পারফর্ম করবে আমার সাথে চল আচ্ছা বলছি যে ফোনটা হারিয়ে গিয়েছিল সেই ফোনটা এখনো পর্যন্ত অন আছে যদি কারোর ব্যাগে থেকে থাকে কারোর হাতে থাকে বা নিচে পড়ে যায় একটু তোমরা একটু দেখে নাও আমাদের ছোট ছোট বোনদেরকে আমি রিকোয়েস্ট করছি ফোনটা হারিয়ে গেছে এই এই সাইডে ফোনটা হারিয়ে গেছে সবাই একটু চেক করে নাও কারণ ওর ওয়াচে শো করছে ঠিক আছে হাতের ঘড়িতে শো করছে ফোনটা এখনো বাজছে এইখানে কোথায় পড়ে আছে একটু দেখে নাও একটু আমার রিকোয়েস্ট আছে আর সঙ্গীতা জানা একটু তুমি স্টেজের সামনে চলে এসো একদম চলো ওকে সবাই রেডি ওকে সবাই রেডি তো চলো একটা তাল আমি দিচ্ছি এই তালটা তোমাদের তালির মাধ্যমে প্লে করতে হবে ওকে আমি অনেক কলেজ গেছি কিন্তু এখানকার কলেজের মতো এত এক্সাইটমেন্ট এত এনার্জি আমি কোথাও দেখিনি তো শহীদ মাতঙ্গিনী কলেজের সকল স্টুডেন্টকে এটাই বলবো কি ফুল অনেক হয় কিন্তু গোলাপের মতো নয় তাই তো ফুল অনেক হয় কিন্তু গোলাপের মতো নয় কলেজ অনেক হয় কিন্তু শহীদ মাতঙ্গিনী কলেজের মতো কোথাও নয় তাহলে জোরে হাততালি হবে তোমাদের কলেজের জন্য এবং একটা তাল দিচ্ছি আমি তালটা তোমাদের প্লে করতে হবে রেডি
নাম শহীদ মাতঙ্গিনী ওমেন কলেজ ওকে তো চলুন তো পরবর্তী গান অবশ্যই আপনাদের জন্য সকলের প্রিয় সে জি সারেগামা পার সকলের প্রিয় শিল্পী একদম ফাটাফাটি শিল্পী মঞ্চ উপস্থিত রাজা রয় আর রাজা রয় যতক্ষণ থাকবে শুধু খেলা হবে ওকে চলো হবে তো খেলা হবে তো তারপর জোর করে বলো খেলা হবে ওকে জোর করে বলো আর সবাই ডান্স করবে একদম লাস্ট অবধি এখন থেকে যে গানগুলো গাইবো সবই ডান্সের গান আশা করছি সবাই এনজয় করবো কিন্তু আমার সাথে একটু গাইতে হবে সবাইকে ওকে একটু কোরাস গাইতে হবে আমার সাথে এখন যে গানটা গাইবো আমি একটা লাইন গাইছি দেখি তোমাদের এই গানটা পছন্দের কিনা যদি পছন্দের হয় তাহলেই গাইবো ওকে পছন্দের হলে কিন্তু একটা জোরে হাততালি হবে তাহলেই আমি বলতে পারবো এটা পছন্দের গান একদম একদম তো চলুন তো একদম ফাটাফাটি ভাবে সাউন্ডের নাম কিন্তু সকলের প্রিয় শীতলা সাউন্ড একবার জোরে হাততালি শীতলা সাউন্ডের জন্য থ্যাংক ইউ সো মাচ শীতলা সাউন্ডের জন্য অবশ্যই জোরে হাত তালি কারণ এত সুন্দর উনি সাউন্ড অপারেট করছেন এবং অপারেটর ভাই আশিস দাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে অপারেট করছেন শীতলা সাউন্ডের চলো সবাই মিলে अफगान जलेबी माशूक फरेबी घायल है तेरा दीवाना भैया अबे गंटा हाथ ताली दी तो भूले गई तू गायब अच्छा सबाई गायब तो हमारे अभी मक्तूल जिगर बोल बो तो हमारा या बाबा बोल बे रेडी वन टू थ्री फोर ताले ताले दोनों हाथ ऊपर एवरीवन मक्तूल जिगर कातिल है नजर एक मोहजबी एक नूर नबी रब की रुबाई यह है तबाही गर्दन सुराही बोली इलाही अफगान जलेबी माशूक फरेबी घायल है तेरा दीवाना भैया भैया बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना भैया भैया अफगान जलेबी माशूक देख तराजी बंदा न बाजी खेल के बाजी काम का अब ठहरा ना किसी काम का चुमा तो बनता है एक चुमा
उधर डाले तू मुझ पे नजर मुझे तो लगे लगे तेरी फितरत से डर मेरी जान इधर उधर डाले तू मुझ पे नजर मुझे तो लगे लगे तेरी फितरत से डर बोला तेरी हरकते बोला तेरी हसरते बोला तेरी हरकते बोला 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 अच्छा कौन अभी की गाय ना एक चुम्मा है ना तो चुम्मा आप कहाँ से देते हैं लौटा पाछा देखो छोर होठों से है ना लेकिन मेरे होठों से क्या निकलता है मेरे होठों से धुआंधार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मेरे तेवर में है तहजीब रंगीन रंगोली जैसे जैसे हो ईद में होली मेरे होठों से धुआंधार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मेरे तेवर में है तहजीब रंगीन रंगोली जैसे जैसे हो ईद में होली मेरे जीवन की दशा थोड़ा रस्तों का निशा थोड़ी मंजिल की प्यास है बागी जो फर्स्ट क्लास है आग सुन से बागी जो फर्स्ट क्लास है आग सुन से बागी जो फर्स्ट क्लास है आग सुन से बागी जो फर्स्ट क्लास है मेरे होठों से धुआंधार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मिलते वर में है तहजीब रंगीन रंगोली जैसे जैसे ओ ईद में होली मेरे जीवन की दशा थोड़ा रस्तों का नशा थोड़ी मंजिल की प्यास है तारपर फर्स्ट क्लास है ना अच्छा अनुष्ठान फर्स्ट क्लास है तो बेटा जोड़े हाथ ताली होबे एबार एकटु आमार साथे गाइते होबे ओके फर्स्ट लाइन आमी सिंगले तोमरा ओके रेडी 1 2 3 4 बागी सब हा कसम से बागी सब हा कसम से बागी सब फर्स्ट क्लास है सबाई मिले बागी सब फर्स्ट क्लास है बागी सब फर्स्ट क्लास है हा कसम से बागी सब फर्स्ट क्लास है हा कसम से बागी सब फर्स्ट क्लास है हा कसम से बागी सब फर्स्ट क्लास है थैंक यू सो मच अच्छा ये माहौलটা কন্টিনিউ থাকবে তো এই মাহলটা কন্টিনিউ থাকবে আচ্ছা আমি একটা কাজ করছি আমি নেক্সট গানটা সিলেকশন করব তোমাদের এনার্জি থেকে ওকে আমি 1 2 3 কাউন্ট করব একটা চৌড়ে চিৎকার হবে তোমাদের চিৎকারের আওয়াজে যে এনার্জিটা পাবো তারপর সেই গানটা আমি গাইবো ওকে রেডি রেডি সবাই শহীদ মাধবগিরি কলেজ এভরিওয়ান রেডি 1 2 3 বাপ রে কলকাতা অবধি চলে যাবে আওয়াজ কি এনার্জি সবার ওকে তো পরে গানে যাচ্ছি একদম তো চলুন তো অবশ্যই পরবর্তী গান আর এখানে যারা ডান্স করতে ভালো লাগে আর যারা সব উপরে সব ঠিক আছে নাকি উপরে সব ঠিক আছে তো পরেরও যাবেন না তো দেখুন তো চলুন তো পরবর্তী গান অবশ্যই সকলের প্রিয় হচ্ছে জি বাংলা সারেগামা পা খ্যাত রাজা রয় এই মুহূর্তে মঞ্চে একদম অনুষ্ঠানটি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর পরবর্তী যে গানটা হবে অবশ্যই আপনাদের জন্য ডেডিকেট করছেন সকলের প্রিয় সেই শিল্পী মিস্টার রাজা রয় স্টেজের মধ্যে হাজির তো চলুন পরবর্তী গান ওকে এখন যে গানটা গাইবো এটা বাংলাও না এটা হিন্দিও না এটা ভোজপুরিও না এটা পাঞ্জাবিও না এটা একেবারে আলাদা ল্যাঙ্গুয়েজ দেখি তোমাদের পছন্দের কিনা ওকে আমার মনে হচ্ছে সবার খুব পছন্দ হবে আচ্ছা একটা ছোট করে লাইন গাই দেখি কটা দাও একটা ছোট করে লাইন গাই I see I his angi imar ma kum jamal jamal jamalu jamal kudu hobe ki hobe acha bhasha ta kara kara bujhe kyo bujhe na to kintu dekho music emon ekta jinish je music e amra shobai sara prithibi pagol hoye geche tai na to oi dance step ta korte hobe mathay ei bhabe ekta mobile niye ei bhabe okay shobai dance korte hobe kintu okay tale gaibo ready chalo I see I his agi de nam na kun kun hai tu rasti ku ja ma su mujnu jamal jamal de jamalu jamal kudu jamal jamal de jamalu jamal kudu I see I his agi de nam na kun kun hai tu rasti ku ja ma su mujnu jamal jamal de jamalu jamal kudu jamal jamal de jamale jamal kudu এই স্টেপটা দেখতে চাই
चमत्कार हो गई जहाँ जहाँ जाए तेरे पीछे पीछे आए गली गली के आशिकों मेरा होना चाहे जहाँ जहाँ जाए तेरे पीछे पीछे आए गली गली के आशिकों मेरा होना चाहे दिल धड़काए एक एक्शन शोर आवाज़ शुरू हो गई जगह ना अभी दिल धड़काए बोलो चार बार हे हे बोलता हूँ शोर रेडी दिल धड़काए सीटी बजाए दिल धड़काए सीटी बजाए बीच सड़क में आए नाम मेरा पुकार हो करके इशारा ओ लड़की आ आ आ आ आ ओ लड़की आ आ आ आ आ ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे अरे कब तक जवानी छुपाओ गिराने जवानी छुपाओगी रानी कबारों को कितना सताओगी रानी कभी तो किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी ओ मुझसे शादी करोगी मुझसे शादी करोगी ओ मुझसे शादी करोगी अरे कब तक जवानी छुपाओगी रानी कबारों को कितना सताओगी रानी कभी तो किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी ओ मुझसे शादी करोगी मुझसे शादी करोगी ओ मुझसे शादी करोगी जीने के है चार दिन ओ बाकी है बेकार दिन ओ একদম জমে খির গুরু ফাড়াফাড়ি কারণ স্টুডেন্ট গুলো এত এনার্জেটিক আর আমার গাইতে এবং পারফর্ম করতে এত ভালো লাগছে এত সুন্দর ব্যান্ড প্রোডাকশন এসএমবি ইভেন্টের সকল মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাততালি হবে আমার সকল মিউজিশিয়ান দাদা ভাইদের জন্য যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে বাজাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা অনুষ্ঠান করি সেটা যদি সাউন্ডের যে প্রোডাকশন এটা যদি ভালো না হয় শুনতে কখনোই ভালো লাগে না তো আমি শীতলা সাউন্ডের জন্য একটা জোরে হাততালি দিতে বলবো এত সুন্দর সাউন্ড ব্যালেন্স একটা জোরে হাততালি হবে এখানে আমার সামনে আশিতা বসে রয়েছে আমাদের অপারেটর তো চল আবার দেরি না করে আবার চলে যাচ্ছি অবশ্যই এবং তার সঙ্গে দাদা তার সঙ্গে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে লাইভ চলছে আশীর্বাদ ফটোগ্রাফি থেকে নাকি একবার জোরে হাততালি আশীর্বাদের জন্য কি আবাদ হ্যায় তো চলুন রাজা রায় আর একটা অন্য ধরনের অন্য স্বাদের ফাটাফাটি একটা পারফর্ম করবেন এই মুহূর্তে মঞ্চে অবশ্যই আপনাদের জন্য তো চলুন এখন যে গানটা গাইবে একদম পুরো মাখন গুরু চলো আচ্ছা তো এই গানটার আগে আমি দুটো কথা বলি আচ্ছা এখানে কেকের ফ্যান আছে তো কেকের ফ্যান আছে তো কারা কারা আছে হাত তুলে দেখি সবাই কেকের ফ্যান আমরা সবাই কেকের ফ্যান আমাদের খুবই দুর্ভাগ্য যে কেক খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু একটা সৌভাগ্য আমার ছিল যে 2020 জি বাংলা সারেগামাপার সেটে আমি কেকে স্যারকে একদম কাছের থেকে দেখার সুযোগ পেয়েছিলাম তার পারফরমেন্স দেখেছিলাম তার ব্যবহার দেখেছিলাম একটা কথা যদি তাকে ডিসক্রাইব করি জাস্ট অসাধারণ ওনার মতো একজন ব্যক্তিত্বকে সামনে দেখার সৌভাগ্য হয়েছিল এটা আমার অনেক বড় প্রাপ্তি তো তার একটা গান যেটা আমি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি আমার ভীষণ ফেভারিট গান আশা করছি আপনাদের সকলের ফেভারিট হবে তো আমি রিকোয়েস্ট করছি যারা যারা কেকের ফ্যান যারা সত্যিকারের কেকের ফ্যান কেকের ভক্ত তারা তারা প্লিজ কেকের সম্মানে কেকে তো আমাদের মধ্যে নেই কেকে তো আমাদের ছেড়ে চলে গেছেন তার সম্মানে আমরা মাতঙ্গিনী হাজরা কলেজের থেকে একটা ট্রিবিউট দিচ্ছি কেকে একটু যদি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটু প্লিজ মোবাইল ফোনে
তো চলুন তো এখন যে গানটা আছে অবশ্যই সকলের প্রিয় যিনি আজকে আমাদের মধ্যে নেই যিনি আজকে আমাদের মধ্যে নেই সকলের প্রিয় কেকে সাহেব আর অনলাইনে সুন্দর গান এই মুহূর্তে পারফর্ম করবেন সকলের প্রিয় শিল্পী রাজা রায় যার গান আমরা অবশ্যই জি বাংলার পর্দায় জি বাংলার পর্দায় শুনেছি এবং দেখেছি সেই সকলের প্রিয় শিল্পী রাজা রায় এই মুহূর্তে মঞ্চে চলো সবাই রেডি সকলে মিলে একসঙ্গে আমরা এনজয় করছি তো শুনুন তো পরবর্তী গান অবশ্যই আপনাদের জন্য আরো 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 নাচের গান কারণ 5:30টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে তো তার আগে যতটা পারো তোমরা নিজেরা একদম ফাটাফাটি ভাবে পারফর্ম করে ডান্স করে একদম এক বছরের সুদে আসলে পুরো শোধ করে নাও ওকে তো চলো তো পরবর্তী গান অবশ্যই তোমাদের জন্য আর মঞ্চে আছেন সকলের প্রিয় এসএমডি মিউজিক গার্ল টুকের পক্ষ থেকে রাজা রায় যার গান আমরা জি বাংলার পর্দা দেখেছি শুনেছি তো চলুন তো এই মুহূর্তে আরো একটি সুন্দর গান একদম ফাটাফাটি গান আর সেই গান অবশ্যই আপনাদের জন্য ওকে তো চল আচ্ছা ডান্সের জন্য রেডি তো আবার সবাই কি রেডি রিপ্লাই না করলে কিন্তু আমি ভজন গাইবো ডান্সের জন্য কি রেডি একদম ক্যা বাত হ্যায় সবাই ফুল একদম টেম্পটেড হয়ে আছে বস চাপ নেই শান্তনু একদম চলো ওকে সো গেট রেডি আশিস দা আমার তুহিন ভাইয়ের জন্য একটা জোরে হাততালি মাল্টি ট্যালেন্টেড অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ইনস্ট্রুমেন্ট Oh,
সুন্দর
ওনারা প্রোডাকশন দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে এবং খুব মজা লাগছে এনজয় করতে ওকে তো এই এই মাহলটা কন্টিনিউ থাকবে নাকি একটা রোমান্টিক গান হবে রোমান্টিক গান হবে কি একটা কেউ প্রেম করে না নাকি কি ফার্স্ট ইয়ারে কেউ প্রেম করে না সবাই নাচবে শুধু আরে বাহ ক্যা বাত না না এটা প্রেম করেছে আজকে নেচে নেবে কাল থেকে আবার প্রেম করবে আজকে ছুটি আজকে ছুটি আছে তো চলুন তো অবশ্যই আমাদের 5:30 পর্যন্ত প্রোগ্রাম এই অনুষ্ঠানটা চলবে 5:10 অলরেডি বেজে গেছে আর কিছুক্ষণ অনুষ্ঠান চলবে একদম সকলে মিলে জমি আনন্দ করে নাও ওকে চলো আর এই সুন্দর স্মৃতিটাকে আবার তোমরা পেয়ে যাবে ফোনের মাধ্যমে ইউটিউবে গিয়ে অবশ্যই আশীর্বাদ ফটোগ্রাফি দেখিয়ে একদম অনুষ্ঠানটি সম্প্রচার হবে সবসময়ের জন্য তো চলুন তো পরবর্তী গান সকলের প্রিয় জি সারেগামা পা খ্যাত রাজা রয় একদম পুরো ফাটাফাটি ভাবে আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধান কিন্তু একদম সকলে মিলে একটু এনজয় করুন আনন্দ করুন আজকে এই অনুষ্ঠানটিকে আপনাদের মনের মণিকোঠায় তুলে রাখুন তো চলুন তো পরবর্তী গান সকলের জন্য ওকে চলো আর বাবা কিটা এ তো এখনো থামছে না আমার কথাটাও নাচছে আমি কিন্তু কথাটা ভুল বলিনি যে গান শেষ হয়ে গেলে জেনারেটরও নাচে আমি কথা বলছি ও তো নাচছে কি অবস্থা চলো তো চলো পরবর্তী গান অবশ্যই চলো ওকে একটু নন স্টপ হলে কেমন হয় আবার একটু লম্বা হোক নাকি পুরো নন স্টপ সবাই ডান্স করবে তো করবে তো क्या बात है तो एनर्जी बोलते गाइस दो की खाओ तुम अच्छा चलो फुल ऑन लास्ट 20 मिनट हमारे पास रहे थे तो 20 मिनट एक मिनट एक सेकंड वेस्ट करबो ना पूरा फाटी एंटरटेनमेंट হবে চল हेलो বলছি বিশেষ ঘোষণা ছাত্র সংসদের পক্ষ থেকে যেহেতু আমাদের সময় 5:10 বলছি যারা উপরে আছো তোমরা নিচে চলে এসো আমাদের কলেজের গেটটা লাগাবে ঠিক আছে যাদের ব্যাগ আছে নিয়ে চলে এসো আমি একটু রিকোয়েস্ট করছি একটু একটা জলের বোতল আমি ছাত্র সংসদের পক্ষ থেকে আমি অনুরোধ করব যারা উপরে রুমগুলোতে রয়েছে আমি অনুরোধ করব একটু উপর থেকে নিচে যাদের ব্যাগগুলো আছে ব্যাগগুলো নিয়ে নিচে চলে এসো আমি স্বাগত দা বা বিপ্লব দাকে বলবো আমাদের দোতলাতে যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুম চেক করে রুমগুলোকে লক করতে এবং আমাদের দোতলা থেকে নাপতে তিনটে গ্রিলের দরজা আছে তিনটে গ্রিলের দরজাকে বন্ধ করতে তারপরে গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে রুমগুলোকে লক করার জন্য বলবো আস্তে আস্তে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে কলেজের ভিতরে রয়েছে তোমরা বেরিয়ে চলে এসো একমাত্র পিছনে ইউনিয়ন রুম ছাড়া কলেজের অভ্যন্তরে সমস্ত রুমকে এখনই বন্ধ করবে আমি রিকোয়েস্ট করব সাগরদা বা আমাদের বিপ্লব কাকুকে অনুরোধ করব কলেজের প্রত্যেকটা রুম লক করার জন্য যাদের ব্যাগগুলো আছে নিয়ে চলে এসো সমস্ত গ্রিল পুরো লক যা থাকবে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে থাকবে কোনো রুমে কলেজের অভ্যন্তরে একটাও স্টুডেন্ট থাকবে না সবাই গ্রাউন্ড ফ্লোরে চলে আসো একটাই রুম খোলা থাকবে ইউনিয়ন রুম পিছনে আর কোনো রুম খোলা থাকবে না একদম চলো ওকে রেডি রেডি মন নিখলা হো গাড়ি লেকে मैं निकला हो गड्डी लेके हो रस्ते पर उस रख पे एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया हो नब जाने कब खुसरा अमृतसर हो कब जाने लाहौर आया मैं उसे दिल छोड़ आया एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया हाँ
ওদের হাত ধরে ধরে যাবে সবাই সব উপরে থাকবে সব উপরে এভরিওয়ান উস মোর তে ও মুঠিয়ার মিলে उस मोर पे वो मुठियार मिली जठ यमुना पागल हो गया उसकी जुल्फों की छांव में मैं बिस्तर डाल के सो गया हो जब जागा मैं भागा सब फाटक सब सिग्नल मैं तोड़ आया मैं उसे दिल छोड़ आया एक मोड़ आया मैं उसे दिल छोड़ हो कब जाने लाहौर आया मैं उसे दिल छोड़ आया एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया सुन बाटा कई के पान बना रस वाला हलवान कई के पान बना रस वाला खुल जाए बंद अकल का तान हो कई के बार बना रसवाना खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे कमाल सीधी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला हाँ कई के बार बना रसवाना खुल जाए बंद अकल का ताला সকলের দুটো হাত উপরে একসাথে কেমন কেমন সকল মিলে একসাথে হবে কে চিৎকার अरे राम दुहाई कैसे चक्कर में पड़ गया हाय 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 कहाँ जान फसाई मैं तो सूली पे चढ़ गया हाय हाय कैसा सीधा साधा मैं कैसा भोला भाला कैसा सीधा साधा मैं कैसा भोला भाला जाने कौन घरी में पड़ गया पर लिखो से पाला मीठी चूरी से हुआ हलाल छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला हाँ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे कमाल सीधी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला है छोरा गंगा किनारे वाला আচ্ছা সবাই হোলি খেলো হোলি সবাই হোলি খেলো একটু হোলি খেলবে আমার সাথে তাহলে কি বলতে হবে হো রঙ বরসে ভিগে চুনার বালি রঙ বরসে তালি দিলি কিন্তু গানটা হবে ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे 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 लौंगा इलायची का बीरा लगाया लौंगा इलायची का होय 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 लौंगा इलायची का बीरा लगाया छावे गोरी का यार बलम तरसे रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे আচ্ছা হোলিতে আমরা যখন হোলি খেলি তখন আমাদের কোন গানে ডান্স করতে বেশি ভালো লাগে বলতে পারবে
भोजपुरी তাই তো তারে কি বলতে হবে লাগাবে লো জব লিপিস্টি হিলে লাহারা ডিস্টি মেদিনীপুর জেলা টপ লাগে লো মেদিনীপুর কে লোক ভি টপ লাগে লো গুলাবি আঁখে জ্যোতি দেখি শরাবি দিল হো গয়া সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া তারে তারে চিৎকার হবে সবাই মিলে লাগাবে হেলো জবলি পিস্টিক হিলে লাহারা ডিস্ট্রিক তু লাগাবে হেলো জবলি পিস্টিক হিলে লাহারা ডিস্ট্রিক চিলা টপ লাগেলো ও জিলা টপ লাগেলো কমরিয়া করে লপালপ ললি কফ লাগেলো কমরিয়া করে লপালপ ললি পপ লাগেলো লাগাবে লো জবলি পিসি হিলে লাহারা ডিসি চিলা টপ লাগেলো ও জিলা টপ লাগেলো কমরিয়া কমরিয়া করে লপালপ লাগেলো কমরিয়া করে লপালপ লাগেলো সবাই মিলে একসাথে কলিয়া পপলিয়া ঝুমে মুসকি পে ঝুমে লটা টা 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 গোরখপুর দেবরিয়া মে তোর ভুখ রহেলা সাটা 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 পেহরেলু তো জব নুথনিয়া হিলেলা ফগুয়া মুহনিয়া তু চকা চক লাগেলো তু চকা চক লাগেলো কমরিয়া এই জায়গাটা একটা মজা হবে যখন আমি কামরিয়া বলবো তোমরা একটা চিৎকার করবে কামরিয়া হে হে এইভাবে ওকে কামরিয়া হে হে আর সাথে দুটো হাত উপরে ওকে রেডি সবাই একসাথে মজা হবে চলো ওয়ান টু থ্রি কামরিয়া 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 করে লপালপ ললি পপ লাগেলো 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 যারা এখানে বেশিরভাগ তো ফার্স্ট সেমিস্টার আছো নাকি ফার্স্ট সেমিস্টারে কতজন একটু হাত তোলো তো আর থার্ড সেমিস্টারে তো অনেকে আছে ফিফথ সেমিস্টার বেশ ফিফথ সেমিস্টার তো এখন আমি একটা ঘোষণা করতে চাই এটাই যে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কলেজ নির্বাচন হবে ছাত্র পরিষদ ছাত্র সংসদ দখল করবে এটাই স্বাভাবিক আমাদের পরের বছর ডিসেম্বরে আমাদের দুদিনের প্রোগ্রাম হবে যেটা আমাকে দেবুদা জানালো তোমরা সবাই খুশি তো পরের বছর দুদিনের নাচের প্রোগ্রাম হবে
থ্যাংক ইউ সবাইকে ছাত্র পরিষদের পাশে থেকো আর একটু বাড়িতে সবাই দয়া করে ফোনটা করে নাও আর 10 15 মিনিট চলবে তারপরে কিন্তু আমরা আজকের মতো এবছরের মতো সমাপ্ত হবে তাই তো কি হলো সমাপ্ত সময় আর কোনো আওয়াজ নেই ঠিক আছে 15 মিনিট বলেছি আর 5 মিনিট হবে তা কি আছে নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে সবাই সুষ্ঠুভাবে থাকো উপর থেকে যারা আছো নিচে চলে এসো আর নিচের গ্রিলগুলো সব অফ করে দাও শুধু ইউনিয়ন রুমটা খোলা থাকবে আচ্ছা তো অরিজিতের গান রিকোয়েস্ট ছিল আর একটা এক মিনিট আর যারা বাড়ি যেতে চাও যেতে পারো কোনো অসুবিধা নেই স্যার ফোন করেছিল যদি কারোর বাড়ি যাওয়ার থাকে চলে যাও আমি যদিও মুখগুলোকে চিনি কাছাকাছি বেশিরভাগ সবারই বাড়ি আচ্ছা তো এই এই গানটা আমাদের বলছি সব মুখগুলোকে চিনি একটু একটু জাস্ট আমি আমি যদিও সব মুখগুলোকে চিনি সবার বাড়ি প্রায় কাছাকাছি তাই তো আরে জোরে কাছাকাছি বাড়ি তো বাস তাহলে যাদের দূরে বাড়ি একটু চলে যাও আর যারা কাছাকাছি আছো তোমরা থাকো আর অল্প সময় হবে 2023 কে আমরা বিদায় দেব তো 2024 কে ওয়েলকাম জানাবো তো থ্যাংক ইউ আবার আমরা মূল গানে ফিরে যাব আচ্ছা তো অরিজিতের গান অনেক রিকোয়েস্ট করছে তো একটা খুব সুন্দর রোমান্টিক গান আর আমি বিশেষ করে অরিজিৎ সিং এর ফ্যান হয়েছিলাম এই সিনেমাটা দেখে যেটার নাম ছিল আশিকি তাই তো আই থিঙ্ক সবার ফেভারিট গান সবার দেখা সিনেমা আশিকি তো আশিকির একটা খুব সুন্দর গান আপনাদের সবার জন্য একটু এই গানে যদি হাত ওয়েভ না হয় ভালো হবে না ফিল্ডটাই আলাদা এই গানটা मुझको बता दे चाहूं मैं आना अपनी तो दिल का पता दे चाहूं मैं आना तू ही ये मुझको बता दे चाहूं मैं आना अपनी तो दिल का पता दे चाहूं मैं इतना बता दूं तुझको चाहते अपनी मुझको क्यों तो नहीं इख्तियार फिर भी ये सोचा दिल में अब जो लगा हूं मिलने पूछो तुझे एक बार ओ तू ही ये मुझको बता दे चाहूं मैं अपना अपनी तो दिल का बता दे चाहूं मैं ऐसी कभी पहले हुई ना थी ख्वाहिशे ओ किसी से भी मिलने की ना की थी कोशिशे उलझन मेरी सुलझा दे चाहूं मैं आंखों आंखों में जता दे चाहूं मैं হাত এই গানটার নেশাটাই আলাদা একটু হাত তুলে ফিল করতে হবে छोटे ख्वाब है ख्वाबों में गीत है गीतों में जिंदगी
है प्रीत है अभी मैं ना देखूं हाथ वो दिल में ना तू मिले देखो ले होठ मैंने अब तक तेरे सिले मुझको ना जितना मुझके उतना इस दिल को तुझ पे होने लगा है दुबार हर लम्हों में अपनी बुद्धि हूँ तेरे सपने तुझको हुआ मुझसे प्यार पूछूंगी तुझको कभी ना चाहूं मैं यार तेरे ख्वाबों में अब जीना चाहूं मैं জোরে না বললে কি করে হবে নাচানাচি হবে তো বেশ ঠিক আছে গৌতম দা একটু কিছু ওনার বলে দিক তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখন গুরু বলার সময় নয় এখন শুধু নাচার সময় তাই তো আর একটাই বলবো আজকে যেমন এনজয় করছো আগামী দিন যতদিন বাঁচবে একদম এইভাবেই এনজয় করবে আর প্রত্যেকজনের আয়ু হবে একশো একশো বছর ওকে জোরে হাত তালি একবার সকলের জন্য আর একবার জোরে বলুন খেলা হবে কি আবার চলো একদম শেষের দিকে কিন্তু বস আমরা ওকে ওকে তো ডান্সের জন্য রেডি তো সবাই তো ডান্সের জন্য একদম পুরো ফুল চার্জ এভার রেডি একদম চলো ওকে একটু আমার সাথে একটা সেলফি হোক সবার নাকি সেলফি নিতে পারে সবার সাথে সবাই তো অনেক সেলফি নিয়েছো আমি একটা নিই কারণ এই মাতঙ্গিনী হাজরা শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজের এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর সকলে এত সুন্দর সহযোগিতা করেছো তো একটা স্মৃতি তোমাদের সাথে অবশ্যই নিয়ে যেতে চাই তো আর দেরি না করে পরের গানে চলে যাচ্ছি ওরে ক্যামেরা ফেটে যাবে থ্যাংক ইউ কোচি রে ক্যামেরা ফেটে যাবে চলো কবে আইবে আমার পালারে 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 কবে দিমু গলায় মালারে 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 বন্ধু মনের চেনাই গড় কাম মনের চেনাই গড় কাম বন্ধু মনের চেনাই গড় কাম তোদৃতে দিবানিশি থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে জ্বলছে ডালে কবে দিমু গলায় মালা রে আরে কবে 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 আইবে মালা রে মালা রে মালা রে দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার মালা রে কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে হ্যায়
আমার মনে রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তোর তোকে পেলে বাসে ও রাত যদি আসে আমি সে রাতের চাই না কোপর আর মনে রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তোর তোকে পেলে বাসে ও রাত যদি আসে আমি সে রাতের চাই না কোপর এ বুকের মাঝে আগুন জ্বলে নেভে মারে জ্বলছে তালে কবে বিমু গলায় মারা রে আর কবে 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 আইবে পালারে পালারে কবে আইবে আমার পালারে মনে দিলে তালা না কমে মারে জ্বালা না কাটে না রে জাদুর তোর তোকে পেলে পাশে ও রাত যদি আসে আমি সে রাতের চাই না কোপর আর মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে জাদুর তোর তোকে পেলে পাশে ও রাত যদি আসে আমি সে রাতের চাই না কোপর এ বুকের মাঝে আগুন জ্বলে মেভে না রে জ্বলছে ডালে কবে বিমু গলায় মালা কবে 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 আইবে পালারে 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 কবে বিমু গলায় মালারে 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 কবে আইবে আমার পালারে কবে বিমু গলায় মালারে 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 মনের চেনাই কর কাম বন্ধু মনের চেনাই কর কাম মনের চেনাই কর কাম বন্ধু কবে তিমু গলায় পালারে 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 কবে আইবে আমার পালারে কবে তিমু গলায় পালারে কবে তিমু গলায় পালারে কবে তিমু গলায় পালারে 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ভালো লাগছে তো একটা খুব জোরে হাততালি পাবো কি কেয়া বাত হ্যাঁ শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সকল তোমাদের জন্য বলছি হিপ 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 আসছে বছর আচ্ছা আবার তো হবে কিন্তু আসছে বছর কি রাজা হবে হবে তাহলে বলতে হবে আসছে বছর রাজা হবে ওকে আসছে বছর আরে কেয়া বাত হ্যাঁ তোমার ইলেকশন উঠলে পরে জিতে যাবো এত সুন্দর ভোট পাচ্ছি সবার ওকে তো চলো পরে গান এত সেলফি তুললে গান কম হয়ে যাবে কচি সাবধান ঠিক আছে এত সেলফি তুললে গান কম হয়ে যাবে মধুদা তো শুনুন একদম শেষ মুহূর্তে দাঁড়াও সবাই দাঁড়াও একসঙ্গে দাঁড়াও আচ্ছা সবার হাতগুলো একটু উপরে দেখবো ওকে এভরিওয়ান কালকে সবাই রাজাদার ফেসবুক ফলো করবে একদম সুন্দর সুন্দর মুখগুলো সব দেখতে পেয়ে যাবে ঠিক আছে কার কার লিপস্টিক উঠে গেছে দেখো ও বাবা আচ্ছা বসো ফ্যানে বসেছে বোন আমার ঠিক আছে ওকে তো আচ্ছা গানটা হয়ে যাক শেষে ওকে চলো একদম শেষ মুহূর্ত বেশি দেরি না করে আমরা দু একটা গান শুনবো এটা এনজয় করবো ঠিক আছে সবাই রেডি ডান্সের জন্য একদম চলো একদম শেষ মুহূর্ত আর মাত্র তো চলুন
আচ্ছা মিক দা একটু মঞ্চে আসবে মিক দা মিক দা এসএমডি মিউজিক্যাল গ্রুপের কর্ণধার মিক দা আপনি একটু মঞ্চে আসুন চলো মিক দাকে মঞ্চে ডেকে নেব একদম শেষ মুহূর্তের ব্যাপার মিক দা এসএমডি মিউজিক্যাল গ্রুপের কর্ণধার আপনি মঞ্চে আসুন আর দেবুদা দেবরঞ্জন যান আপনি একটু মঞ্চে আসুন মিগদা মিগদা এসএমডি মিউজিক্যাল কর্ণধার মিগদা একবার মঞ্চে আসবে হ্যাঁ দুজন তো একদম শেষ মুহূর্ত আর কয়েকটা সেলফি তুলে নাও যা যা সেলফি নেওয়া নিয়ে নাও হ্যাঁ দাদা চলো চলো একদম শেষ মুহূর্তে বলছি স্বাগতা বা বিপ্লবদা যদি থাকো তো ছাত্রীরা ইউনিয়ন রুমের চাবিটা পাচ্ছে না আমি স্বাগতদা এবং বিপ্লবদাকে বলবো ইউনিয়ন রুমের চাবিটা পাচ্ছে না ছাত্রীরা দাঁড়িয়ে আছে একটু ইউনিয়ন রুমের চাবিটা ওদেরকে দিয়ে দিন আরে গান তো চলবে নাকি বলি গান তো হবে নাকি জোরে কোথায় ব্যাস ঠিক আছে ইউনিয়ন রুমের চাবিটা খুলে দিন গানটা চলবে চলো চলো দাদা চলো একদম শেষ মুহূর্ত ওকে একটু এনজয় করতে সবাই একসঙ্গে চলো আচ্ছা ফুলন ভাঙড়া হবে কি হবে ਮੈਨੂੰ ਤੇਰੇ ਬਿਨਾਂ ਹਮਲ ਹੈ ਤਨਹਾਈ ਦਾ ਦੱਸ ਮੈਨੂੰ ਮੰਗ
পাগল মানু মত তুই জুদাই দা আমি যখন হো হো বলবো সবাই একটা জাম দেবে ওকে মজা হবে রেডি सावन में लग गई आग दिल में रहा सावन में लग गई आग दिल में रहा सावन में लग गई आग दिल में रहा तेरा रंग बल्ले बल्ले तेरी चाल बल्ले बल्ले तेरा रूप बल्ले बल्ले तेरी गाल बल्ले बल्ले देखा तुझे तो मुझे प्यार हो गया तेरे ख्यालों में ये दिल खो गया हो नहीं हो नहीं हो हो नहीं हो नहीं हो हो गई तेरी बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले हो गई
আজকের অনুষ্ঠানে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তাই একটা শেষ গান গিয়ে আমি বিদায় নেবো। কিন্তু তার আগে দুটো কথা বলবো, এতক্ষণ যে গানগুলো গাইলাম এগুলো আপনাদের আমাদের পছন্দের গান গাইলাম, কিন্তু এখন যে গানটা গাইবো এটা সব থেকে স্পেশাল, কারণ বলছি 5:51 আমাদের 6টায় পুরো প্রোগ্রাম শেষ হবে, কেমন? 6টায় প্রোগ্রাম শেষ হবে। আমাদের যারা ছাত্র সংসদের যে ছাত্রীরা আছো, আমি বলছি আমাদের ছাত্র সংসদের যারা আছো, তোমরা প্রোগ্রাম শেষে আমার সাথে দেখা করে বাড়ি যাবে। বলছি আমাদের ছাত্র সংসদের যারা আছো, প্রোগ্রাম শেষ করে বাড়ি যাবে। 6টায় পুরো প্রোগ্রাম শেষ হবে, প্রোগ্রাম শেষ করে তোমরা ডান দিকে দাঁড়াবে, তারপরে বাড়ি যাবে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 6টায় শেষ হবে, আমি টাইম ওয়েস্ট করবো না, চলো গানে। তো চলুন তো এখন যে গানটা হবে অবশ্যই সকলের প্রিয় রাজাদা, রাজা রায় স্টেজের মধ্যে উপস্থিত, একদম এই শেষ গান। আর যে গানটা হবে অবশ্যই আমাদের জন্য, আর সেটা অবশ্যই রাজা রায় নিজের মুখে কথাটা বলবে। একদম শেষ আজকে এই অনুষ্ঠান, শহীদ মাতঙ্গিনী এই সুন্দর জমুমেন কলেজ, প্রত্যেকটা মহিলাকে ধন্যবাদ। চলো রাজাদা। আচ্ছা, এটা তোমাদের জন্য এত রিকোয়েস্ট করছো, সময়টা একদম শর্ট, সময়টা একদমই কম, তো শেষ গান গাওয়ার আগে দুটো লাইন আমি তোমাদের রিকোয়েস্টের গানটা রাখার চেষ্টা করছি, জাস্ট দুটো লাইন। চোখ তুলে দেখো না কে এসেছে,
হাততালি কোথায় নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তালে তালে হাততালি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে গাবো রকম ভালোবেসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আজ তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি বলো শ্বশুর পারে শ্বশুর পারে কারণ এতক্ষণ যে গানগুলো গাইলাম এটা আপনাদের আমাদের পছন্দের গান কিন্তু এখন যেটা গাইবো এটা আমি আমাদের ইন্ডিয়ান আর্মিকে একটা ট্রিবিউট দেব কারণ এই যে অনুষ্ঠানটা এই যে আমরা এনজয় করছি এত ফ্রি মাইন্ডে উইদাউট এনি টেনশন আমরা এত এনজয় করছি করতে পারছি কারণ তারা বর্ডারে ডিউটি করছেন তারা বর্ডারে নিজের জীবন দিচ্ছেন বলেই কিন্তু আমরা আমাদের দেশের ভেতরে এত আনন্দ করতে পারছি তাই তো তো শেষ গানটা আমি আমাদের দেখুন আমি এত সময় ওদের হয়ে রিকোয়েস্ট করেছি ওরাই এই কলেজের সত্যিকারের ছাত্র সংগঠনের ইউনিয়ন আমি জানি যারা ব্যান্ড বাজাচ্ছে খিদে পেয়েছে ওনাদের ওনাদের খিদে মেটানোর ব্যবস্থা এই ছাত্র সংসদ করবে এত সময় আমি রিকোয়েস্ট করেছি তাই তো এখন রিকোয়েস্ট করছে এই কলেজের ছাত্র সংসদের ছাত্রীরা তাই তো ওরা যা বলবে তাই হবে ধন্যবাদ হ্যাঁ সে কি বলে দাদা তোমার পাশে আছি যাই হোক সুন্দর বাঁশ দিতে পারেন ওনার বাঁশে চাষ আছে ভালো ভালো বাঁশ দেয় তো চলুন তো আমাদের শিল্পীদের জীবন তো বাঁশ খেলে গেলেই শুরু আর বাঁশ খেলে গেলেই শেষ তো যাই হোক যখন ছাত্র সংসদের মহিলারা একটি গানে রিকোয়েস্ট করেছেন অবশ্যই গানটা হবে আর তারপর কিন্তু আমাদের যে গানটা হবে অবশ্যই আমাদের দেশের জন্য গান যে গানটা রাজা রয় আই মিন সকলে প্রিয় রাজাদা প্রত্যেকটা মঞ্চে এই গানটা গেয়ে তারপরে শেষ করেন তো তার আগে ছাত্র সংসদের আমাদের মেয়েরা যখন একটা গান রিকোয়েস্ট করেছে সেই গানটা গেয়ে তারপর সেই গানটা হবে হ্যাঁ দাদা আবার সেলফি এসো 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 আমার যেতে হবে এসো চিন্তা নেই তুমি এসো সেলফি নেবে তাও লজ্জা পাচ্ছে এ সেলফি ভালো হবে না ছবি ভালো হবে না মনে হচ্ছে আচ্ছা তো আরেকটা ডান্সের গান জড়ো করে গাইছি আপনাদের নিরাশ করে যাব না চেষ্টা করব আপনাদের ফুল আনন্দ দিয়ে যাওয়ার তারপর একটা পেট্রিয়টিক সং একটা দেশাত্মবোধক গান গিয়ে আমি বিদায় নেব আচ্ছা সব ধরনের গান হয়েছে কিন্তু একটা ধরনের গান বাকি আছে তো ওটা একদম একদম মেঘা রে মেঘা টুকু বলছে দে আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে বর্ষায় ভিজতে ভালো লাগে ঝিম ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথিয়া তোর মনে প্রেম জাগে তোর গোরা গাছে ও
তোর গোরা গালে ছুতে জানিয়া রে তার লাগে ছটফট হোটো রে তোর গোরা গালে ছুতে জানিয়া রে তার লাগে ছটফট হোটো রে মেঘা রে মেঘা 2 1 2 3 4 মেঘা রে মেঘা টুকু বলছে দে আমার প্রেমিকাকে পহেলা চিটাই ভিজাইতে মেঘা রে মেঘা টুকু বলছে দে আমার প্রেমিকাকে পহেলা চিটাই ভিজাইতে কালো মেঘে চমকে বিজলি ঠিক তেমনি তুম হো চমকিলি এ মনের ভিতরে উঠে শিরে শিরে দিবি সে কি সব ভুলে গেলি ও কালো মেঘে চমকে বিজলি ঠিক তেমনি তুম হো চমকিলি এ মনের ভিতরে উঠে শিরে শিরে দিবি সে কি সব ভুলে গেলি তোর গোরা গালে ও তোর গোরা গালে ছুটে চালিয়া রে তার লাগে ছটফট মন করে তোর গোরা গালে ছুটে চালিয়া রে তার লাগে ছটফট মন করে মেঘা রে মেঘা 1 2 টুকু বলছে দে আমার প্রেমিকাকে মহিলা ছিটাই ভিজাই দে মেঘারে মেঘা তুকু বলছে দে আমার প্রেমিকাকে মহিলা ছিটাই ভিজাই দে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথিয়া তোর মনে প্রেম জাগে তোর গোরা গালে ও তোর গোরা গালে ছুটে চাবিয়া রে তার লাগে ছটফট মন করে তোর গোরা গালে ছুটে চাবিয়া রে তার লাগে ছটফট মন করে মেঘা রে মেঘা 1 2 1 2 3 4 টুকু বলছে দে আমার প্রেমিকাকে পহেলা ছিটাই ভিজাই দে মেঘা রে মেঘা টুকু বলছে দে আমার প্রেমিকাকে পহেলা ছিটাই ভিজাই দে আমার প্রেমিকাকে পহেলা ছিটাই ভিজাই দে আমার প্রেমিকাকে পহেলা ছিটাই ভিজাই দে আপনাদের কলেজের তরফ থেকে একটা সম্মান দিয়ে বিদায় নেব এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে বিকজ তারা কিন্তু বর্ডারে ডিউটি করছে বলেই কিন্তু আমাদের দেশ এত সুরক্ষিত এবং আমরা এই আনন্দগুলো করতে পারি দেশের ভিতর তো আমি মনে করি যে এটা আমাদের কর্তব্য তাকে সবসময় একটা থ্যাংকস জানানোর তো প্রত্যেকটা ইন্ডিয়ান আর্মির জন্য শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজের তরফ থেকে একটা ট্রিবিউট দিয়ে আমি বিদায় নেব তো আমি এটাই বলবো সুনো গর সে দুনিয়া ভালো বুরি নজর না হম পে ডালো চাহে জিতনা জোর লাগালো সবসে আগে হোঙ্গে সবসে আগে হোঙ্গে আর আমি চাইবো তালে তালে সকলে হাততালি দেবে প্রত্যেকটা ইন্ডিয়ান আর্মির জন্য যারা প্রতিদিন আমাদের দেশের জন্য নিজের জীবন দিচ্ছে সুনো গর সে দুনিয়া ভালো বুরি নজর না হম পে ডালো সুনো গর সে দুনিয়া ভালো বুরি নজর না হম পে ডালো চাহে জিতনা জোর লাগালো সবসে আগে হোগে হিন্দুস্তানি হিন্দুস্তানি তুমি কহা হে তুমি কহো কহা হো
যারা প্রতিদিন আমাদের দেশের জন্য নিজের জীবন দিচ্ছে তাদের সম্মানে গাইছি। তো আমি রিকোয়েস্ট করব এই সম্মানটা সকলে যদি আমরা দাঁড়িয়ে দিই, যদিও আমরা অনেকেই দাঁড়িয়ে আছি, কেউ যদি বসে থেকে থাকেন প্লিজ দাঁড়াবেন তাদের সম্মানের খাতিরে। এবং যদি আপনাদের কাছে কোনো আলো থাকে প্লিজ একটু আলোটিকে জ্বালাবেন। নর্মালি আমরা মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, কিন্তু মোমবাতি কারো কাছে নেই, যদি মোবাইল ফোন থেকে থাকে একটু ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে গর্ব সহকারে দুটো হাত উপরে করবেন। এই আলোটা কেন জ্বালাবেন, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সিআরপিএফ জওয়ান যারা আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের পুলিশ কর্মীরা, তারা কোনো কিছুর পরবাহ না করে নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দেয় নিজের দেশের জন্য, যাতে দেশের দেশ ভালো থাকতে পারে, দেশের নাগরিক ভালো থাকতে পারে। তো তারা যদি নিজের জীবন অন্ধকার করে আমাদের জীবনে আলো দিতে পারে, তো আমরা একটা আলো জ্বালিয়ে তাদের সম্মান দিতে পারি। তো পারি তো আমি রিকোয়েস্ট করছি এখানে যতজন আছি, যতজন প্রত্যেকে প্লিজ একটু মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দুটো হাত উপরে করবেন। যার কাছে মোবাইল ফোন নেই হাতগুলোকে উপরে করবেন, সম্মানটা সব থেকে আগে, তাই না? একটা ইন্ডিয়ান আর্মি যখন নিজের বুকে গুলি খেয়ে নিজের জীবনের শেষ মুহূর্ত নিজের ধরতী মাকে দেয়, সে কি বলতে বলতে নিজের জীবন দেয় জানেন? সে একটাই কথা বলে, সেটাই বলে কি, দেশ সে হ্যায় প্যার হমে হর পল ইয়ে কহনা চাহিয়ে, দেশ সে হ্যায় প্যার হমে হর পল ইয়ে কহনা চাহিয়ে, মে রহু ইয়া না রহু ভারতীয় রহনা চাহিয়ে, ভারতীয় রহনা চাহিয়ে, ভারতীয় রহনা চাহিয়ে। এই বলতে বলতে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয়। একটা জোরে হাততালি হবে প্রত্যেকটা সেই বীর জওয়ানদের জন্য যারা প্রতিদিন আমাদের দেশের জন্য নিজের জীবন দিচ্ছে। তো আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে প্লিজ দুটো হাত উপরে করবেন, ফ্ল্যাশ লাইটটি জ্বালাবেন এবং মন দিয়ে শুনবেন যে লাইনটা আমি গাইবো, একটা জওয়ানের মনের ফিলিংস। তেরে পাশ হি মে আ রাহা হু আপনি বাহে খোল কে, সুর সে মুঝকো গলে লগা লে মুঝকো ফির ও প্যার দে, তু হি বন্দগি হ্যায় মোহাম্মত হেরে হি বেরো মে জন্নত হু হি দিল তুজা আমার তুঝে সলা। আমরা শিল্পীরা আমাদের অল্প সীমিত সময় চেষ্টা করি আমাদের পারফরমেন্স যাতে আমাদের অডিয়েন্সের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে একটা জোরে হাত তালি দেবেন, আমরা মন প্রাণের চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনারা ফলো করতে পারেন রাজা রয় মিউজিক আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাজা রয় আমার প্রোফাইল ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করি।